Assalamualaikum warahmatullah. কি খবর আমার প্রাণের ভাই বেরাদার কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আশ্বস্ত আছেন বাজারে নতুন নতুন স্মার্টফোন রিলিজ হয় আর সেইগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য মহান দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়ে এই যেমন আজকে আপনাদের সামনে নিয়ে এলাম টেকনো স্পার্ক 6 গো এডিশন তো চলেন আমাদের সেই মহান দায়িত্ব পালন করা শুরু করি কথা হবে এই ফোনটার ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু নিয়ে ক্যামেরার পেছনে বরাবরের মতো সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট এই ফোনটিতে খুবই জোস একটা ফিচার রয়েছে যেটা মার্কেটের অন্যান্য খুব কম ফোনে রয়েছে এবং সেটা নিয়ে আমি খুব শীঘ্রই কথা বলবো আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য টেকনো ফোনের মতো স্পার্ক 6 গোতেও ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই বাজেটে অসাধারণ চমৎকার কালার পাওয়া যাচ্ছিল কালার শিফটিং এর কোন ইস্যু নেই টাচ রেসপন্সিভনেস খুবই ভালো পেয়েছি আমরা ওভারঅল এই বাজেটে আমি বলবো যে এটা বেস্ট একটা ডিসপ্লে তাছাড়া দিনের আলোতেও এর ব্রাইটনেস বেশ ভালোই পাওয়া যাচ্ছিল সুতরাং ওভারঅল আপনি এই ডিসপ্লেতে খুবই সন্তুষ্ট হবেন ডিসপ্লে সাইজ 6.52 সাথে ডট নচ ক্যামেরা কাটআউট দেখতে সত্যি জোস লাগে তবে উপরের বেজেলটা আমার কাছে মনে হয়েছে আরেকটু মিনিমাল করা গেলে আরো ভালো হতো এর ব্যাক পার্ট গ্লসি ফিনিশ রাখা হয়েছে এবং একটা কালার শিফটিং প্যাটার্ন দেয়া হয়েছে যেটা আলোর বিপরীতে ধরলে খুব দারুণ লাগে আমাদের রিভিউ ইউনিটটা আইস জেডিট কালারের এবং বাজারে অ্যাকোয়া ব্লু নামে আরো একটি কালার পাওয়া যাবে অন্যান্য টেকনো ফোনের মতো এটারও ডান দিকে রয়েছে ভলিউম রকার আর তার ঠিক নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন উপরে বামে বা উপরে কিছুই নেই একেবারে ফাঁকা আর নিচের দিকে রয়েছে মেইন মাইক্রোফোন 3.5 mm হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট তাহলে এর সিম কার্ড স্লট বা মেমোরি কার্ড স্লট কোথায় গেল এই যে এটাকে এভাবে খুলতে হবে এরপরে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সিম এবং মেমোরি কার্ড স্লট আমার মনে হয় এই ব্যাপারটা থেকে টেকনোকে বেরিয়ে আসা দরকার কারণ এটা 10,000 টাকার উপরের একটা ফোন আর এখনও যদি সেই পুরনো প্রযুক্তি তারা ব্যবহার করে যে ব্যাকপ্যাট খুলতে হবে তারপরে মেমোরি কার্ড ঢোকাতে হবে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সো হোপ নেক্সট টাইম টেকনো এই ব্যাপারটা মাথায় রাখবে বাই দ্য ওয়ে ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম রাখা হয়েছে কিন্তু তারপরেও এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি যেটা এর বক্সে দেওয়া 10 ওয়াটের একটা চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লেগে যাবে অলমোস্ট 3.5 ঘন্টার মতো এই জায়গাটাতে আমি বারবার বলছি যে এই 2021 সালে এসে 10 ওয়াটের চার্জার বা 5 ওয়াটের চার্জার কোনোভাবে মেনে নেওয়া যায় না আশা করছি টেকনো এই ব্যাপারটা গুরুত্ব দিবে এবং পরবর্তীতে কম করে হলেও 18 ওয়াটের একটা চার্জার বক্সে ইনক্লুড করবে যাই হোক আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে সিঙ্গেল চার্জে অনায়াসে 2 দিন পার করে দিতে পারবেন আর যদি আপনি হেভি ইউজার হন তাহলেও একদিন খুব ভালোভাবে চার্জ চলে যাবে আমরা আমাদের ব্যবহারে এসওটি পেয়েছি অলমোস্ট 9 আওয়ার্সের মতো এবার এর হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে আলাপ করে ফেলি আর এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A25 চিপসেট পার্সোনালি আমার কাছে মনে হয়েছে তারা চাইলে আরও পাওয়ারফুল চিপসেট এতে ব্যবহার করতে পারতো অন্তত জি সিরিজের কোনো একটা চিপসেট যদি ব্যবহার করতো তাহলে আমি বলতাম যে এটা একেবারে পারফেক্ট একটা ফোন আর সফটওয়্যার হিসেবে Android 10 এর গো এডিশন ব্যবহার করা হয়েছে সাথে থাকবে Hios 6.2 সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকোর সিপিইউ যার 4টা 1.8 GHz এর কর্টেক্স A53 এবং 4টা 1.5 GHz এর কর্টেক্স A53 আর জিপিইউ থাকবে পাওয়ার ভিওর GE8320 আর এই হার্ডওয়্যার কনফিগারেশনে আসলে পারফরমেন্স খুব বেশি যে ভালো এটা আমি বলবো না বাট যারাই ফোনটা কিনবেন ডেফিনেটলি তারা এন্ট্রি লেভেলের স্মার্টফোন জেনেই কিনবেন আর এন্ট্রি লেভেলের স্মার্টফোন কনজিউমার যারা রয়েছেন তারা টুকটাক মিডিয়া কনজাম্পশন করবেন সোশ্যাল মিডিয়াতে আনাগোনা করবেন ইউটিউবে ভিডিও দেখবেন বা সিনেমা দেখবেন মিউজিক এক্সপিরিয়েন্স করবেন এই সমস্ত টুকটাক কাজে খুব একটা সমস্যা হবে না তবে আপনি যদি হেভি ইউজার হন প্রচুর অ্যাপ ব্যবহার করেন বা ভিডিও এডিট করতে চান বা গেমিং করতে চান সেক্ষেত্রে হয়তো এটা খুব একটা ভালো ফলাফল আপনাকে দিবে না তবে এই ফোনটার পজিটিভ দিক হচ্ছে এতে 4GB RAM আর 64GB ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে যেটা এই বাজেটে আমি বলবো জোস আর আপনি চাইলে তো মেমোরি কার্ড ব্যবহার করে এটাকে আরও এক্সপ্যান্ড করতে পারবেন সো মেমোরির দিক দিয়ে নৈশ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন একদম ঠিকঠাক মতো খুব সহজে আঙ্গুল পৌঁছে যাচ্ছিল আর এর স্পিড আমি বলবো খুবই ভালো এই বাজেটের অন্যান্য ফোনের চাইতে অবশ্যই ভালো এটা যেহেতু গেমিং চিপসেট নয় সুতরাং খুব বেশি ভালো পারফরমেন্স কিন্তু আপনি এখান থেকে পাবেন না যদিও আমরা পাবজি ট্রাই করেছি এবং বাই ডিফল্ট আমরা স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেট পেয়েছি তবে আপনি চাইলে সর্বোচ্চ ব্যালেন্স আর মিডিয়াম দিয়ে গেম প্লে করতে পারবেন তবে গ্রাফিক যদি আপনি লো সিলেক্ট করেন সেক্ষেত্রে ফ্রেম রেট হাই দিতে পারবেন আমাদের পছন্দের গেম অ্যাসপার্ক 9 কিন্তু খুবই ভালোভাবে চলেছে তবে গ্রাফিক্সে একটু ঘাটতি আমরা পেয়েছি যেটা আসলে এখানে গ্রাফিক্স একটু লো করে দিয়ে পারফরমেন্সে সামান্য বুস্ট আপ করার চেষ্টা করেছে আমার মনে হয় সফটওয়্যার অপটিমাইজেশন আর একটু ভালো করা গেলে এর কাছ থেকে আরও বেশি ভালো পারফরমেন্স আশা করা যেতে পারে আপনাদের মধ্যে যারা ফ্রি ফায়ার গেমার রয়েছেন তাদেরকে বেশ ভালোভাবে এটা খুশি করতে পারবে আমাদের পরীক্ষা নিরীক্ষায় বলছে যে এটার পারফরমেন্স মোটামুটি কাজ চলে যাওয়ার মতো
এবার চলে এলাম ক্যামেরা সেকশনে পেছনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সত্যি বলতে কি এর ক্যামেরা থেকে আসলে যে পারফরম্যান্স আমরা আশা করেছিলাম বা যে কোয়ালিটি ছবি আমরা আশা করেছিলাম পেয়েছি তার চাইতে অনেক বেশি কিছু দিনের আলোতে চমৎকার সব ছবি আমরা তুলতে পেরেছি এবং এর পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন আমি যথেষ্ট ভালো বলবো কনসিডারিং প্রাইস রেঞ্জ যদিও কালারগুলো অনেক বেশি বুস্ট করার চেষ্টা করে আর যার ফলে মাঝে মাঝে একটু নয়েজ আসে আর একটু আননেচারাল লাগে তারপরে আমি বলবো বেশ ভালো ছবি পেয়েছি আমরা আর যদিও ডাইনামিক রেশিও খুব একটা সুবিধার আমি বলবো না কারণ বাজেট অনেক কম এই বাজেটের একটা ফোনের কাছ থেকে তো অনেক ভালো পারফরম্যান্স আশা করা যায় না তারপরেও ওভারঅল দিনের আলোতে যেসব ছবি আমরা পেয়েছি স্পেশালি এর পোর্ট্রেট ফটোগ্রাফিতে কালার এবং কন্ট্রাস্ট রেশিও প্লাস সাবজেক্ট সেপারেশনের যে ব্যাপারগুলো এগুলো সত্যিই ভালো ছিল এবং আমরা ওভারঅল এর পেছনের ক্যামেরার ছবিতে যথেষ্ট খুশি আর এর সেলফি ক্যামেরা সম্পর্কে আমি একটা কথাই বলবো যে আমি অবাক হয়েছি এত কম দামি একটা ফোনের কাছ থেকে এত চমৎকার সেলফি কোয়ালিটি দেখে যেটা আপনাদের মধ্যে যারা সেলফি লাভার রয়েছেন তাদের আমার মনে হয় না কোনো ইস্যু আছে যদিও একটা কমন ইস্যু আমরা ফেস করেছি সেটা হচ্ছে লো লাইটে এর পারফরম্যান্সটা অতটা সুবিধা পাই নাই ইভেন নাইট মোড অন করেও কিন্তু খুব একটা ফলাফল ভালো আমরা পাইনি তো ওভারঅল এর ক্যামেরা কোয়ালিটিতে আমি যথেষ্ট খুশি কনসিডারিং এটা মাত্র 10,000 টাকার একটা ফোন আশা করা যায় আপনারা সবাই খুশি হবেন আচ্ছা ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এই ফোনটিতে জোস একটা ফিচার আছে আর সেটা হচ্ছে আপনি একই সঙ্গে দুইটা ব্লুটুথ হেডফোন বা দুইটা ব্লুটুথ স্পিকারে কানেক্ট করতে পারবেন ক্যান ইউ বিলিভ দিস সাধারণত একটা ফোনে একটা মাত্র ব্লুটুথ হেডফোন কানেক্ট করা যায় আর পাশে যদি অন্য কেউ গান শুনতে চায় কোনো উপায় থাকে না কিন্তু এই ফোনটাতে একই সঙ্গে আপনি দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবেন হাউ কুল ইজ দ্যাট এই ফিচারটা খুবই কাজের একটা ফিচার আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা লং জার্নিতে যান পাশে যদি কোনো আপনজন থাকে একই সঙ্গে দুজনই মিউজিক বা মুভি এনজয় করতে পারবেন দিস ইজ কুল ওয়েল এই ফোনটা তাহলে কাদের জন্য যারা 10 থেকে 11,000 টাকার মধ্যে হিউজ ব্যাটারি ব্যাকআপ চান বড় ডিসপ্লে চান বেশ ভালো একটা ক্যামেরা চান আর মোটামুটি পারফর্ম করবে যাদের হার্ডওয়্যার নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন ইউজ করতে চান আর আজকাল তো স্টুডেন্ট রয়েছেন বাংলার ঘরে ঘরে তারা অনলাইনে ক্লাস করছেন অনেকে অফিস আদালত করছেন এইসব টুকটাক কাজ করার জন্য ফোনটা কিন্তু ভালোই ব্যাকআপ দেবে আপনাকে সুতরাং এটা চোখ বন্ধ করে এই বাজেটের মধ্যে রিকমেন্ড করা যায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা সারা বাংলাদেশে পাওয়া যাবে 10,990 টাকা মানে 11,000 টাকা প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগলো 11,000 টাকার টেকনো স্পার্ক 6 গো এডিশন জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না আশা করছি আমাদের আয়োজনে আপনাদের ভালো লাগছে আপনাদের ভালোবাসা আর পরামর্শেই এগিয়ে যেতে চাই টেক টু দ্য পয়েন্ট যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলেন আমাদের ফেসবুক গ্রুপে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তারাও ফলো করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক থাকলো দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট